রাজধানী ঢাকায় আবারও ফিরে এসেছে চিরচেনা সেই যানজট। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটে স্থবিরতা নেমে আসে মহানগরীতে। স্কুল কলেজ খোলার পর যানজটে যোগ হয়েছে নতুন মাত্রা, আর এর ফলে ঘর থেকে বেরিয়ে কাঠফাটা রোদে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। ইসমাইল হোসেন বিপ্লবের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। প্রতিষ্ঠান খোলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। সকাল থেকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চিরচেনা সেই পরিবেশে স্কুলে ঢুকতে থাকে শিক্ষার্থীরা। তবে স্কুলে সরকারের দেয়া স্বাস্থ্য সুরক্ষা মানা হলেও রাজধানী জুড়ে যানবাহনের চিত্র ছিল একেবারে ভিন্ন। অন্যান্য দিনের মতো প্রতিটি সড়কে ছিল যানজট। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সেই যানজট যেন আরও তীব্র হয়। সামনে যতগুলো স্কুল ছিল সব স্কুলের পাইপ গুলো রাস্তা ব্লক করা, মানে পূর্ণ মোটামুটি ওই মোহাম্মদপুরে ঢোকা যাচ্ছে না। কাওলা থেকে এই পর্যন্ত বরানি পর্যন্ত হ্যাঁ অনেক জ্যাম। এই জ্যামটা আমার কাছে যেটা মনে হয়েছে মানে পুরোটাই প্রাইভেট কারের জ্যাম। এদিকে তীব্র গরমের মধ্যে দিয়ে সামান্য পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সরকারের নানা পদক্ষেপও যানজট নিরসন না হওয়ায় ক্ষোভ জানায় যাত্রীরা। জ্যাম এই পর্যন্ত 2 ঘন্টা চলে গেছে, 9টায় উঠছি গাড়িতে, এখন বাজছে 11টা, 2 ঘন্টা 15 মিনিট লাগছে আর কি। তবে যানজট নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সড়কে থাকা পুলিশ কর্মকর্তারা। আমি কোনটা বলবো, আমার সিনেমা কোন দিকে নিয়ে যাবে বুঝুন, আমার তো কি বলবো। যানজটের যন্ত্রণাকে এখন অনিবার্য নিয়তি বলে মনে করেন অনেক নগরবাসী। প্রতিনিয়ত রাজধানীতে বাড়ছে জনসংখ্যা, সেই সাথে বাড়ছে গাড়ির সংখ্যাও, এতে করে দীর্ঘ হচ্ছে যানজট। আর এই যানজট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তেমন কোনো সুফল পাচ্ছে না বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন এই যানজট থেকে মুক্তি পেতে হলে সরকারকে আরও যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। বিপুল দেবরায়, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।